আর একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তী তিনি বলছেন যে যারা এই আন্দোলন করছে তাদের ওপর এবার গ্রামবাসীরা যদি চড়াও হয়, বিভিন্ন কারণে তারা যদি পুরুষ বন্ধু নিয়ে ঘুরতে যান তাহলে কিন্তু তাদের বাঁচাবে না, তারা কাজে যোগ না দিলে এই আন্দোলনকারীদের হুমকি দিচ্ছেন, কি বলবেন? না, এটা উনার সুস্থ বুদ্ধির উদয় হয়েছে তাই জন্য উনি এরকম ধরনের কথা বলছেন। উনি বলছেন উনি হুমকি দিচ্ছেন আন্দোলনকারীদের, যে আন্দোলনকারীরা যদি এরকম করে গ্রামবাসীরা মানে হাসপাতাল ঘিরে ধরলে কিন্তু তৃণমূল বাঁচাবে না। না, আমার ভাইজিকে যদি মেরে দেয় তারপরে আমি কি করব? আমি তার মরার আগে একটু করে দেখি, তাহলে আমাকে মেরে ফেলুক তার আগে। আমি চাই সবাইকে বাঁচার অধিকার আছে, প্রতিটা মেয়ের সুস্থভাবে বাঁচার অধিকার আছে। কে কীভাবে কী ড্রেস পরবে না পরবে তার উপর তো নির্ভর করবে না, তোমার নিজের চরিত্র তোমায় ঠিক করতে হবে, তুমি কীভাবে দেখবা নারীকে। তৃণমূলের সাংসদ তিনি বলছেন যে এই প্রতিবাদ সভায় যারা যোগ দিচ্ছেন তাদের যদি গ্রামবাসীরা ঘিরে ধরে তাদেরকে কিন্তু তৃণমূল বাঁচাবে না, তিনি এই আন্দোলনকারীদেরকেই তোপ দেখছেন। না, এটা কখনোই মেনে নেওয়া যায় না। ওনার বুদ্ধিতে উনি কথাটা বলেছেন, কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমি এটা মনে করি না সুস্থ বুদ্ধির মানে পরিচয়। আমি মনে করি প্রত্যেকের স্বাধীনভাবে মানে প্রতিবাদ করার অধিকার আছে। উনি যেটা মনে করছেন যে প্রত্যেকের স্বাধীনভাবে প্রতিবাদ করার একদম অধিকার আছে, এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো যে আজকে স্বাস্থ্য সচিবের সঙ্গে বিভিন্ন মেডিকেল কলেজের যে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রশাসনিক কর্তারা আছে তাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক হবে হাসপাতালের পরিষেবা কী পরিস্থিতি সেটা দেখার জন্য, এবং আর জি করে এই মুহূর্তে আউটডোর চালু আছে এবং ট্রমা কেয়ারে জেনারেল এমার্জেন্সিও চলছে, যদিও রোগীর সংখ্যা অত্যন্ত কম। ধন্যবাদ জিলাম। এদিকে আরজিকর কাণ্ডেই তোলপাড়ের মধ্যেই তৃণমূলের প্রতিবাদ সভা থেকে প্রকাশ্যে আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেওয়ার হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। হুঁশিয়ারি শোনা গেল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। রাম বাম চক্রান্তের অভিযোগ তুললেন তৃণমূল নেতা, যার পাল্টা জবাব দিল বিরোধীরাও। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দেশ জুড়ে তোলপাড়, তার মধ্যে এবার আন্দোলনকারীদের হুমকি হুঁশিয়ারি দিলেন তৃণমূলের দুই নেতা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রাক স্বাধীনতার মধ্যরাতে মেয়েদের রাত দখল কর্মসূচি নিয়ে ভিন্ন সুর শোনা গিয়েছিল তৃণমূলের অন্দরেই। কুণাল ঘোষ, উদয়ন গুহরা যখন রাত দখল নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তখন তৃণমূলেরই সুখেন্দুশেখর রায়, শান্তনু সেন, প্রতিমা মণ্ডল, মনোরঞ্জন ব্যাপারীরা আন্দোলনকারীদের সমর্থন জানান। সেই আবহেই এবার আরজিকর কাণ্ডে তৃণমূলের প্রতিবাদ সভা থেকে প্রকাশ্যে আন্দোলনকারীদের হুমকি হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ আঙ্গুলার ভাঙতে হবে না, তোমাদের মাথা ভাঙবে এবার জনগণ। আঙ্গুলার ভাঙার গল্প থাকবে না, যা বাংলাদেশে ঘটেছে তাই এই বাংলায় ঘটছে। বাংলাদেশে যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গুলি খেতে হয়েছে, আজ এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মানুষকে শাস্তির শিকার হতে হচ্ছে। ওখানে যেমন ধমক ছিল, চমক ছিল, পুলিশ ছিল, সরকারি দলের অত্যাচার ছিল, এখানেও তাই। শুধু দেখতে বাকি আমাদের হাসিনা যেমন দেশ ছেড়ে পালিয়েছিল, এ বাংলার মুখ্যমন্ত্রী কোথায় যায় এটাই দেখতে বাকি এখন। এইভাবে পুলিশের দ্বারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ বন্ধ করতে চাইছেন, জনগণের কণ্ঠ রোধ করার চেষ্টা করছেন, বিনীত গোয়েল সাহেবকে দিয়ে করার চেষ্টা করছেন। কিন্তু এইভাবে জনগণের কণ্ঠকে রোধ করা যাবে না। আগামী দিনে আন্দোলন বিজেপি এবং মানুষের আন্দোলন আরও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম।
সব মিলিয়ে আরজিকর কাণ্ড নিয়ে রাজনীতির দড়ি টানাটানি চলছেই। শুভেন্দু ভট্টাচার্য, সৌরভ বন্দ্যোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।